সো গাইস, ফাইনালি একটা খুশির খবর নিয়ে চলে আসলাম। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার ইউটিউব ভিডিওতে আমি জানি খুব কম পরিমাণে ভিউজ হয়, আপনিও চান আপনার ইউটিউব ভিডিওতে অলরেডি সব সময় ভিউজ বাড়াইতে, কিন্তু দুঃখে কষ্টের কথা কি বলবো রে ভাই, ইউটিউব অ্যালগোরিদম এমন একটা অ্যালগোরিদমের প্ল্যাটফর্ম যেখানে ভাই ট্র্যাক করাই খুবই মুশকিল, যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ভিউজ আনতে পারবেন। আজকে আপনি এই বিষয়টাকে ট্র্যাক করবেন, কালকে দেখবেন এই বিষয়টার কাজ করতেছে না। আজকে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিউজ আনবেন, দেখবেন কালকে আর এটা কাজ করতেছে না, কিছুদিন পরে কিন্তু ওই ভিডিও থামবেই। মানে আপনি যাই বলেন না কেন ভাই, এক সময় গিয়ে আপনার ভিডিও থামতে বাধ্য হবে। সো এই হচ্ছে মেন কথা, ইউটিউবে কিন্তু একটা ভিডিও সারা বছর বা আজীবন কিন্তু চলে না, মানে এক সময় গিয়ে কিন্তু ওই ভিডিওর ভিউজ কিন্তু থেমে যায়। আপনি সেই কথা বাদ দেন ভাই, আপনার ইউটিউব ভিডিওতে কম ভিউজ, 8, 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, অনেকে 1000 ভিউজ পেয়ে খুশি, আবার অনেকে 1000 ভিউজই বানাইতে পারতেছেন না, কি কষ্ট রে ভাই। সো ইতোমধ্যে ইউটিউব থেকে একটি লেটেস্ট আপডেট আপনাদের মাঝে শেয়ার করব, সো এইটা জানলে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন। সেই সাথে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব, এই টিপসটা অ্যাপ্লাই করলে দেখতে পারবেন আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি বেশি ভিউজ চলে আসছে। আপনারা এতদিন ধরে চাচ্ছেন যে আসলে ভিউজ বাড়াবো, ভিউজ বাড়াবো, ভিউজ বাড়াবো, আরে ভাই ভিউজ বাড়ানোর তো হাতিয়ার অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু সেই হাতিয়ারকে যদি কাজেই না লাগাইতে পারেন তাহলে ভাই হাতিয়ারটা রেখে আপনার লাভটা কি, তাই না ভাই? সো একটু মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা অত্যন্ত স্পেশাল একটা ভিডিও, পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তবে তার আগে ভিডিওতে চাইলে একটি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ইউটিউব সম্পর্কিত এই চ্যানেলে বিস্তারিত এ টু জেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, সো নো টেনশন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখন কথা হচ্ছে প্রথম নাম্বার আপডেট হচ্ছে কি, বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে ইউটিউব চ্যানেলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখেন আমরা প্রত্যেকেই কী করি, ইউটিউবে যে কন্টেন্ট আছে বা যে কন্টেন্টগুলো মানুষের প্রয়োজন এই কন্টেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করি। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে এই টাইপের ভিডিও আছে, তারপরেও আমরা ওই টাইপের ভিডিও দিচ্ছি, বা এক এক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমরা আবার কন্টেন্ট তৈরি করতেছি, ব্যাস ওই কন্টেন্টটা অনেকের সাথে একটু মিলতেছে বাট আমারটা একটু ডিফারেন্ট আসতেছে, এইরকমই কিন্তু। আপনি ব্লগ ভিডিও বলেন, কুকিং ভিডিও বলেন, বা যে কোন ধরনের ভিডিও বলেন ভাই, এই ভিডিওগুলোর আইডিয়া আপনি কার কাছ থেকে পেয়েছেন? আপনি নিজে নিজে পেয়েছেন? কখনোই কিন্তু পাননি, আপনি কারোর কাছ থেকে একটা আইডিয়ার মাধ্যমে কিন্তু এই কন্টেন্টের বা এই টপিকের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করতেছেন। সো এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এখন বর্তমানে সময়টা এরকম দাঁড়িয়েছে যে আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছোট বড় যারা আসি সবাই কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছি, মানে ভিডিও তৈরি করতেছি আই মিন। সো এখন দেখা যাচ্ছে আমরা একই ক্যাটাগরির ভিডিও তৈরি করতেছি, সে এক ধরনের ভিডিও দেখাচ্ছে, আমরা সেম ধরনের ভিডিও বা সেম ক্যাটাগরি বা সেম টাইপের ভিডিও আমরা বানাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে না। সো বর্তমানে কিন্তু ইউটিউবে এই রকম ধরনের কাজ কিন্তু সবার মধ্যেই চলতেছে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু এইটা ঘটতেছে, আমরা সবাই কিন্তু এটাই করতেছি, আর যার কারণে কিন্তু আমরা ভিডিওতে ভিউজ পাচ্ছি না, এটা হচ্ছে এক নাম্বার সমস্যা। এবং দুই নাম্বার যে কথাটা এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি জানেন, ইউটিউব অ্যাকচুয়ালি এখন দেখতে পারতেছে কি যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আগের তুলনায় বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় নতুন ইউনিক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসেনি, সেই তুলনায় কিন্তু নতুন ইউনিক কন্টেন্ট কিন্তু আর ইউটিউবের মধ্যে আসেনি। আচ্ছা, আপনারা প্রত্যেকে কিন্তু একটা খুব ভালো করে এই বিষয় জানেন যে আগে, পুরোনো দিনের কথা বলেন, আজ থেকে 2 বছর আগে কি পরিমাণ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর ছিল, কী পরিমাণ ইউটিউবে ভিডিও ছিল, একটু নিজেকে যাচাই করেন, প্রশ্ন করেন, কোশ্চেন করেন। বা 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল এইগুলো একটু ভাবেন, তো দেখবেন তখন কন্টেন্ট ক্রিয়েটর যেমনই ছিল না কেন, তখন কন্টেন্ট একটা ভালো ভিউ ছিল বা কন্টেন্টের একটা চাহিদা ছিল মানুষের। বর্তমানে কিন্তু সেইটা আর নাই, এখন কী হয়েছে, এখন কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর বেড়েছে। আমাদের সবার একটাই কথা, যেখানে কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর বেড়েছে সেখানে তো টপিক অনেক আসবে, ইউনিক ইউনিক টপিক আসবে, কিন্তু বর্তমানে ইউটিউবের প্ল্যাটফর্মে ইউনিক টপিকের প্রচণ্ড অভাব, আর এই ইউনিক টপিকের অভাবের কারণে সবার চ্যানেল এখন বর্তমানে ডাউন রয়েছে, এই হচ্ছে এক নাম্বার মেন রিজন কারণ। এই অ্যাকচুয়ালি কথাটা আপনাকে কেউ বলবে না, যেটা আমি আপনাদের ভাই আপনাদেরকে বললাম। এখন এই তুলনায় আপনার অ্যাকচুয়ালি কী করা উচিত, ইউটিউব প্ল্যাটফর্মে আপনার টিকে থাকতে হলে কি করতে হবে আপনাকে? সো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে পারি, তা না হলে আমরা চলতে পারবো না। এখন ভাই ইউটিউবে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, ভিডিও তৈরি করতেছেন, একটু বুদ্ধি যদি না খাটান তাহলে ভাই চলবে বলেন? সো চলবে না। যারা ব্লগ চ্যানেল নিয়ে কাজ করেন, আমাকে অনেক আপুরা কমেন্ট করেন ইন্ডিয়া থেকে যে ভাই আমার ব্লগ চ্যানেলটাতে কম ভিউজ আসে, আগে ভিউজ পেতাম ভিউজ পাই না, বা এটা ওটা 8, 7, 17 হাবি জাবি অনেক কথা বলেন, এক কথায় ভিউজ বাড়ানোর কথা, সবাই একই কথা ভাই, সব ক্যাটাগরিরই কিন্তু আমি আগেই বলেছি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু কিওয়ার্ড থাকে, সো এই কিওয়ার্ড অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। সো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের মাঝে অ্যাপ্লাই করব, সো এই টিপসটা কিন্তু সবার জানা, কিন্তু ওই যে কথায় আসে না যে জিনিস আপনি জানবেন সেই জিনিস আপনি করতে চাইবেন না,
বাট ওইটাই যে আপনার উপকার এটা আপনি একবারও ভাবলেন না। আরে ভাই আপনার অসুখ হলে আপনার অবশ্যই ওষুধ খেতে হবে। সো এখন যদি আপনি চান যে আমি ওষুধ না খেয়ে প্রাথমিক চিকিৎসা করব, এখন প্রাথমিক চিকিৎসা আপনি করলেন, যদি আপনার প্রাথমিক চিকিৎসাই ভালো না হয় তাহলে ওষুধ খেতে হবে, তাই না ভাই? সো আপনি এই যে জানা বিষয়গুলো সম্পর্কে একটু জানলেন অনেকের কাছ থেকে, অনেক ইউটিউবারের কাছ থেকে, আপনি মানলেন না, আপনি মানলেন না যে এইটা আমার জন্য পারফেক্ট না, এইটা আমার কাজ করবে না, এই যে এইগুলো হচ্ছে বোকামি করা। সব কিছু আপনাকে করতে হবে, সঠিকভাবে কাজ করলে সৎ লোকের দাম কম, আপনি লং টাইম ধরে কাজ করবেন সফলতা পাবেন, অল্প সময়ের জন্য আপনার সফলতা না। সো এখন কথা হচ্ছে কি টিপসটা চলেন দেখে আসি। সো সর্বপ্রথম আমি জাস্ট এখান থেকে আমার মোবাইলের ওয়াইট স্টুডিওটা ওপেন করে দিলাম, এটা হচ্ছে আমার আইফোন 14 প্রো ম্যাক্স, ইউটিউবের টাকায় কিনেছি। সো আপনিও চাইলে ইউটিউব থেকে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন, ইউটিউব থেকে অনেক অর্থ উপার্জন করা যায় যদি ওই ভিডিওগুলোতে ভালো ভিউজ আনতে পারেন। লং ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিও দিয়ে আসলে অতটা বড় লোক হতে পারবেন না, স্পন্সর প্রমোশন দিয়ে ভালো একটা কামাই করে নিতে পারবেন, টাকা ইনকাম করে নিতে পারবেন, বাট লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইনকামটা অন্যরকম, ডিফার একটা হিউজ পরিমাণে ইনকাম কিন্তু করা যায়। সো আমি ওয়াইট স্টুডিও অ্যাপটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখুন যে আমি 3 ঘন্টা 40 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি, এখানে কি একটা লেখা বলেছে দেখুন, লেখাটা একটু পড়েন। দেখুন লেখা আছে, মাস অফ ইওর অডিয়েন্স ইজ নট টাইপিক্যালি অন ইউটিউব অ্যারাউন্ড দিস টাইম, কন্ট্রিবিউশন টু ফিওয়ার ভিউজ সো ফার। সো এখান থেকে দেখুন লেখা আছে যে সকাল মানে রাত 10টা থেকে রাত 3টার মধ্যে আমাকে, এই সময়ের মধ্যে আমার চ্যানেলে দর্শক অ্যাক্টিভ থাকে না বললেই চলে, সো এই সময় আমাকে ভিডিও আপলোড করতে নিষেধ করতেছে ইউটিউব। যদি আপনার ভিডিওতে ভালো অ্যাক্টিভ দর্শক পেতে চান সো অবশ্যই আমাকে এই সময়ের বাইরে ভিডিও আপলোড করতে হবে, রাত 10টার পূর্বে আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। বাই দ্য ওয়ে এবার কথা হচ্ছে এখান থেকে একটা জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে অ্যানালিটিক্স দেখতে পারবেন, অ্যানালিটিক্সে ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কী করবো, দেখুন এখানে লেখা আছে কন্টেন্ট, আমরা কন্টেন্টে ক্লিক করে দিব। সো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর একটু আমরা নিচে আসবো, নিচে আসলে এখান থেকে দেখুন লেখা আছে হাউ ফাইন্ড ভিউয়ার্স, দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, এখানে ক্লিক করে দিই। দেওয়ার পর এখান থেকে দেখুন যে আমাদের চ্যানেলে ব্রাউজ ফিচার থেকে ভিউজ চলে আসছে লাস্ট 28 দিনে 1,14,000, ইউটিউব সার্চ থেকে আসছে 68,000। যে ইউটিউব চ্যানেলের উপরে সার্চ টার্মসটা কাজ করবে, এসইওটা কাজ করবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কাজ করবে, ওই চ্যানেলে কিন্তু আপনি অন্যান্য ফিচার থেকে ভিউজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যে চ্যানেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব কম কাজ করে, মানে কাজই করে না বললেই চলে, একটাও কাজ করে না, সো তাদের চ্যানেলের জন্য কপাল খারাপ, তারা ওই যে কম ভিউজ পেয়ে চুপচাপ বসে থাকবে, কারণ একটা ভিডিওর ফিচারগুলো তো সবগুলো নিয়েই কাজ করা উচিত, তাই না ভাই? এখন আপনার কন্টেন্ট যদি এই টাইপের হয়ে থাকে যে আপনি ভিডিও আপলোড করতেছেন সার্চের যোগ্য না, বাট ব্রাউজ ফিচারে গেলে মানুষ দেখতেছে, মানুষ দেখতে পছন্দ করতেছে, এই টপিক এই বিষয়টা কিন্তু টোটাল আলাদা। সো এখন এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলতেছি, এই যে এখান দেখুন ইউটিউব সার্চ টার্মস, তো এখন ইউটিউব সার্চ টার্মসে দেখতে পারবেন অনেক কিওয়ার্ড থাকবে, এই যে দেখুন অনেকে সার্চ করতেছে লোগো সারা কাইন মাস্টার, আমি কিন্তু অলরেডি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, দুইটা একটা ভিডিও একটু ব্লগ করেছিলাম, কারণ কাইন মাস্টার এই ওয়াটারমার্ক সারা ভিডিও করলে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অথবা স্ট্যাক দেয়, সেই ভিডিওতে একটু বড় করেছিলাম, অযথা একটু কথা বলছিলাম। সো এইটা নিয়ে আপনারা অনেকেই বলছিলেন যে ভাই এত কথা কেন, এর পরিপ্রেক্ষিতে আমি আর একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো, সো ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত বলে দিছি। সো এবার নিচে দেখুন এখানে আছে যে ইউটিউব চ্যানেল কীভাবে করতে হয়, এই যে আপনারা ইউটিউব সার্চ টার্মসে আসার পর এখানে অনেক কিওয়ার্ড আপনি দেখতে পারবেন, এই যে দেখুন অগণিত কিওয়ার্ড, ভাই আপনি কত কিওয়ার্ডের ভিডিও বানাবেন বলেন, প্রত্যেকটা চ্যানেলে এটা আপনারা পাবেন। সো এই যে কিওয়ার্ড আপনি পাচ্ছেন এই কিওয়ার্ড অনুসারে, দেখুন আমি এই ক্যাটাগরি যেহেতু ভিডিও তৈরি করি টেকনোলজি টাইপের, সো তার জন্য কিন্তু আমাকে এই ক্যাটাগরির কিন্তু টপিক দিয়ে দিয়েছে, এই ক্যাটাগরি কিন্তু আমাকে কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিওয়ার্ড কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। এখন আমি যদি এই কিওয়ার্ডগুলো আমার ট্যাগ অপশনে লাগাই অ্যান্ড আমি যদি এই কিওয়ার্ডের অনুসারে যদি ভিডিও তৈরি করি তাহলে আমার ওই ভিডিওতে আগের অন্য ভিডিও তুলনায় বেশি ভিউজ আসবে, কারণ এই ভিডিওগুলো মানুষের প্রয়োজন, মানুষ সার্চ করতেছে পাচ্ছে না, এই হচ্ছে মেন কথা ভাই। এইখানে যতগুলো কিওয়ার্ড দেখতে পারতেছেন, আমি এখানে ধরলাম যে 500টা কিওয়ার্ডের মধ্যে আমি ভিডিও তৈরি করেছি 50টা, হ্যাঁ 50টাই ভালো সাপোর্ট, বাকি এখন আমাকে আরও করতে হবে 450টা। তো বিষয়টা বুঝেন আপনারা, এই যে কিওয়ার্ডগুলো যেগুলো পাচ্ছেন এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবেন, ইউটিউব সার্চ টার্মস এইগুলো মানুষের প্রয়োজন অ্যাকচুয়ালি, আপনারা কেন বুঝেন না, মানুষের প্রয়োজন নিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন এমনিতেই সাকসেস পাবেন। ঠিক আছে, আস্তে আস্তে আরও ভালো ভালো ইউটিউব টিপসের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন, যেগুলোর মাধ্যমে ইন্সপায়ার হবেন, ভালো কিছু শিখতে পারবেন, আপনার ভাগ্য আপনি বদলাতে পারবেন। শুধুমাত্র এই চ্যানেল থেকে নয়, আরও অনেক ইউটিউব টিপসের চ্যানেল আছে, সব চ্যানেল দেখবেন, দিন শেষে আমাদের এই চ্যানেলটা যদি দেখার যোগ্য হয় সেও দেখে নেবেন। এখন কথা হচ্ছে এখান থেকে অনেক কিওয়ার্ডগুলো তো আপনি দেখলেন, এখন কিওয়ার্ড টপিকে আপনি ভিডিও তৈরি করবেন, এই ঝামেলা শেষ। এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনার চ্যানেলে গিয়ে দেখলাম যে ইউটিউব সার্চ টার্মস থেকে কিওয়ার্ড আছে কিন্তু আমার চ্যানেলে নাই, তাহলে আমি কি করব? আমি জানি ভাই আমি যদি এটা না বলি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে ভাই আমার চ্যানেলে নাই, আপনি কি বোঝাইলেন কি দেখাইলেন ভাই আমার চ্যানেলে নাই, ভাই আমি কি করব?
এই যে আপনি কি করবেন সেটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি যাদের চ্যানেলে এই যে ইউটিউব সার্চ টার্মসে গিয়ে কিওয়ার্ড নাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে কিওয়ার্ড দরকার এসইওর যে কিওয়ার্ড দরকার এই কিওয়ার্ডগুলো আপনি ইউটিউব সার্চ টার্মে পাচ্ছেন না তখন আপনার করণীয় কি তখন আপনার একটাই করণীয় ভাই আপনার চ্যানেলে চোখ বন্ধ করে রেগুলার ভিডিও আপলোড করা যে ক্যাটাগরি জিনিস নিয়ে কাজ করতেছেন চোখ বন্ধ করে কাজ করবেন একদম নতুন যদি চ্যানেল হয় যদি কম ভিউজ আসে কয়েকটা সার্চ থেকে ভিউজ আসে ওই চ্যানেলের বয়স 28 দিন হলেই আপনার এটা পেয়ে যাবেন 28 দিন হলেই কিন্তু এটা পেয়ে যাবেন আবার অনেক চ্যানেল দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই দিয়ে দেয় সো যদি আপনার চ্যানেলে না দিয়ে থাকে তাহলে 28 দিন বয়স আপনার হতে হবে এইবার শুনেন আপনার চ্যানেলে দীর্ঘদিন বয়স কিন্তু ভালো ভিউজ আপনি পাচ্ছেন না আপনার ক্যাটাগরি নিচটা ঠিকঠাক মতো নাই আপনার ভিডিও ইউটিউব দর্শকের কাছে পাঠাচ্ছে কাজ হচ্ছে না রে ভাই কারণ দর্শকের প্রয়োজন যারা ইউটিউব টিপসের ভিডিও দেখে সাপোজ তাদের কাছে দরকার ইউটিউব টিপসের ভিডিও তাদের কাছে গিয়ে যদি অডিও গান নিয়ে যান বা ভিডিও গান নিয়ে যান তারা কিন্তু দেখতে ইন্টারেস্টেড হবে না কারণ তাদের প্রয়োজন হচ্ছে ইউটিউব টিপসের ভিডিও কেন প্রয়োজন কারণ তারা ওই যে কাজ টাজ করতেছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তারা গান শুনলে সময় নষ্ট হবে সো তার জন্য কিন্তু তারা টিপসের ভিডিওগুলো দেখবে এই হচ্ছে বিষয় নিশ একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও আপলোড করবেন সো আপলোড করার পর দেখবেন যখন একটা ভালো ভিউ চলে আসবে ব্রাউজ ফিচার থেকে বা হচ্ছে ইউটিউব সার্চ টার্মস থেকে বা নোটিফিকেশন থেকে বা আদারওয়াইজ ইউটিউবের যে ফিচারগুলো রয়েছে এক কথায় এই ফিচারগুলো দ্বারা যদি আপনার চ্যানেলে একটা ভালো এঙ্গেজমেন্ট ভিউজ আসে তখনই আপনি সার্চ টার্মসগুলো পেয়ে যাবেন এই সার্চ টার্মগুলো দেখা যায় যে আপনার 100% ইউটিউবারের মধ্যে দেখা যায় যে অল টাইম হচ্ছে 95% ইউটিউবারের চ্যানেলে কিন্তু এটা থাকে কিন্তু কেউ বুঝে না ভাই বুঝলেও কাজ করে না এই এটা কী লিখে সার্চ করেছে মানুষ এত কিছু দেখার দরকার নাই দিন শেষে কিন্তু এটাই আমাদের দরকার সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যারা পান নাই টেনশন করার দরকার নাই ভিডিও আপলোড করুন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না অ্যান্ড এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ওয়েট ভাই ওয়েট এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ লিঙ্ক গ্রুপ লিঙ্ক অ্যান্ড আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই তিনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে সরাসরি আমার সাথে কানেক্টেড হতে পারবেন তবে ওয়েট যদি সরাসরি কানেক্টেড হতে চান তাহলে আপনার পার্সোনাল বা ইমার্জেন্সি সমস্যা থাকলে আপনি সেটার জন্য নক দিবেন হতে পারে আপনার চ্যানেলে মনিটাইজেশন সমস্যা মনিটাইজেশন অ্যাপ্লাই সমস্যা বা আপনার চ্যানেলে অ্যাডসেন্স সমস্যা অ্যাডসেন্স কীভাবে তৈরি করবেন সেই সমস্যা বা আপনার চ্যানেলে মনিটাইজেশন আপনি পাননি সো এই সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নিয়ে ঝামেলা মানে এই যে ইমার্জেন্সি টাইপের যে সমস্যাগুলো আছে এর জন্য আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবার সুস্থ কামনা করে টিল দ্যান টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ